হ্যালো বন্ধুরা বাংলা হেলথ গাইডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটু ভিডিও নিয়ে হাজির হলাম চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বাংলাদেশের বারো মাসি সবজিগুলোর মধ্যে মোসা হলো কলা জাতীয় সবজি এই কলা গাছ আমাদের দেশের প্রায় সব অঞ্চলে পাওয়া যায় এবং এর ফলনও সহজেই হয় তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না একটু থাকার জায়গা পেলেই সে নিজেই নিজের খেয়াল রাখতে পারে আমরা যারা গ্রামে কিংবা শহরে বাস করি সকলেই খুব ভালোভাবে কলা গাছের খোর ও কাঁচা কলা চেনেন গাছে থাকা কলার কাদির একেবারে শেষ প্রান্তে থাকা না ফোটা ফুলের কুড়ির নাম হল মোসা মোসার অগ্রভাগ সুচালো মোসা বাইরে থেকে পরপর খোলার দ্বারা ঢাকা থাকে এই খোলাটি দেখতে গাঢ় লাল কলার মোসা ও রঙিন সবজিতে পুষ্টি উপাদান বেশি মোসা সবচেয়ে ভালো দিক হচ্ছে একে সারা বছরই বাজারে পাবেন মোসা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুস্বাদু আবার পুষ্টিতেও অতুলনীয় প্রতি একশো গ্রাম মশা রয়েছে প্রোটিন এক দশমিক সাত গ্রাম ক্যালসিয়াম বত্রিশ মিলিগ্রাম কার্বোহাইড্রেট পাঁচ দশমিক এক গ্রাম ফসফরাস বত্রিশ মিলিগ্রাম ভিটামিন এ সাতাশ আই ইউ লৌহ এক দশমিক ছয় মিলিগ্রাম ফ্যাট শূন্য দশমিক সাত গ্রাম পটাশিয়াম একশো পঁচাশি মিলিগ্রাম রিফোফ্লেভিন দশমিক শূন্য দুই মিলিগ্রাম ভিটামিন সি চারশো বিশ মিলিগ্রাম আশ এক দশমিক তিন গ্রাম থায়ামিন জিরো দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম কলার মশার উপকারিতা মশা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ হওয়ায় দেহ গঠনের কাজে সাহায্য করে মশায় লৌহ থাকায় এটি খেতে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করতে দারুণ সহায়তা করে মশার মধ্যে যেই পরিমাণ আঁশ পাওয়া যায় তাতে সহজেই হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মশায় ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় এইটি শিশুদের দাঁত ও হাড়ের লম্বাটে মজবুত রাখতে সাহায্য করে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণে মশা খেলে হাই ব্লাড প্রেশার কমে কাঁচা কলা আমাদের শরীরে কি উপকার করে কলার মধ্যে পরিচিত একটি নাম কাঁচা কলা এ কলা আমরা মূলত তরকারি হিসেবে ব্যবহার করি কাঁচা কলা ভাজা ঝোল শুক্তো ডালনা কোফতা বড়া ভর্তা ইত্যাদি রেধে খেতে খুবই টেস্ট পাকলে এ কলা এমনিতেই খাওয়া যায় এটি কাঁচা অবস্থায় গাছ থেকে তোলা হয় তরকারির জন্য সারা বছর এ সবজি আমরা পেয়ে থাকি অনেক মানুষ মনে করেন গাছের শেকড়ের রসের সঙ্গে ঘি ও চিনি মিশিয়ে খেলে প্রসাবের অসুখ থেকে রক্ষা পাবে পেটের অসুখে যাদের আমাশয় ও রক্ত আমাশয় হয় তাদেরকে কাঁচা কলা সিদ্ধ করে টাটকা ত্বক দইয়ের সাথে মেখে খেতে দিতে হবে মেয়েদের প্রদয় রোগের ওষুধ একেবারে কোসি কলা ভাতা মিহি করে বেটে ঘন ক্ষীরের মতো করে খাওয়ালে মেয়েদের প্রদয় রোগে উপকার হয় কলা গাছের শুকনো শিকড় গুঁড়ো করে অল্প পরিমাণ দুধের সঙ্গে মিশিয়ে খেলে পিত্তরোগ ভালো হয়ে যায় রক্ত স্বল্পতায় একটি কার্যকরী ঔষধ এই কাঁচা কলা যৌন রোগের ঔষধ কাঁচা কলা শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন অল্প পরিমাণ দুধের সঙ্গে মিশিয়ে খেলে যৌন বেদি সেরে যায় প্রসাবের অসুখ ও প্রদাহ ভালো হয় আমাশয় রোগের ঔষধ একটি কাঁচা কলা খোসাসহ চাক চাক করে কেটে পুঁতি রাতে পানিতে ভিজিয়ে রেখে পরের সকালে ওই পানি পান করলে কঠিন আমাশয় রোগ ভালো হয়ে যায় কাঁচা কলা শরীরের বল বৃদ্ধিতে সহায়তা করে কলার মশা আমাদের দেশে সারা বছরই সবজির দোকানে চোখে পড়ে গ্রামের মানুষ অবহেলা করে কলার মশা খেতে পছন্দ করে না দাম সস্তা বলে অথচ কলার মশার পুষ্টিগুণ ও ঔষধি অনেক বেশি তাই আজ থেকেই কলার মশা নিজে খান ও পরিবারের সবাইকে কলার মশা খেতে উৎসাহিত করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আল্লাহ হাফেজ